আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে রেসিপি টমেটো এবং আমড়া চাটনি। আমি চারটে টমেটো এবং চারটে আমড়া দিয়ে চাটনিটা বানিয়েছি। টমেটোগুলো পিস পিস করে কেটে নেবেন, তারপর আমড়াগুলোকেও পিস পিস করে কেটে নেবেন। এখানে আমি মিষ্টি আমড়া অর্থাৎ বিলাতি আমড়াটা ব্যবহার করেছি। এটা আপনি শুধু টমেটো দিয়েও করতে পারেন, তবে আমার কাছে আমড়া ছিল তাই টেস্টটা আরও আনার জন্য আমি আমড়াটাও ব্যবহার করেছি। এছাড়াও আমি দিয়েছি চার পাঁচটা মতো খেজুর এবং পরিমাণ মতো আমসত্ত্ব এবং কয়েকটা কিশমিস। খেজুর, আমসত্ত্ব এবং কিশমিশ দিলে চাটনিটা একটা আলাদাই টেস্ট এনে দেয়। এছাড়াও একটা পেঁয়াজ কেটে বেরেস্তা করে রাখবেন। এছাড়াও লাগবে এক চা চামচ পাঁচফোড়ন, হাফ চা চামচ মৌরি এবং সামান্য জিরে, তিনটে শুকনো লঙ্কা, তিনটে এলাচ, এক টুকরো দারচিনি এবং দুটো তেজপাতা। তারপর কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা এবং অন্যান্য মশলাগুলোর ফোড়ন দিয়ে নেবেন। মশলাটা একটুখানি নাড়িয়ে তারপর আমড়া, টমেটো, খেজুর এবং আমসত্ত্ব ঢেলে দেবেন। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। নুন দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর দু কাপ মতো জল ঢেলে দেবেন। বাড়িতে যদি খেজুরের গুড় থাকে তাহলে আপনি খেজুরের গুড় সামান্য পরিমাণে দিতে পারেন, এর ফলে একটা ফ্লেভার আসে এবং একটা কালারও আসে। তারপর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা ওপরে ছড়িয়ে দেবেন। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে যখন দেখবেন টমেটো এবং আমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে এবং চাটনিটা বেশ থকথকে হয়ে গেছে, তখন বুঝবেন আপনার চাটনি রেডি। রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা ভীষণ ভীষণ টেস্টি হয়। এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।